Hello guys, welcome to Physics Multimedia class of Digital Campus. Digital Campus live studio te abar upasthit hoyechi ami MD Saidur Rahman lecturer physics department. Today I am here to discuss about addition of vectors. Vector joger prothom porbe ajke ami alochona korbo vector er jog o biyog keno sadharon bijganitik niyome kora jay na. So guys, let us go ahead. প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখে নিচ্ছি আজকে আমি ভেক্টর চ্যাপ্টার থেকে ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করব এবং পার্ট 1 এ আমি আলোচনা করব কেন কিভাবে ভেক্টরের যোগ করা যায় না পার্ট 2 এ আলোচনা করব কেন কিভাবে ভেক্টরের যোগ করতে হয় Okay guys, vector joger prothom porbe ajke ekhon alochona korbo vector er jog o biyog sadharon bijganitik niyome kora jay na kintu tar purbe amaderke ekti bishesh bishoy somporke obohito thakte hobe sheti hocche je bhinno jatiyo dui ba totto ei vector er moddhe kokhono jog ba biyog kora jay na jog ba biyog korte hoy samojatiyo vector er moddhe udahoron shorup kono ek bhodroloker kache tumi 500 taka pao na aso kintu oi bhodrolok taka ferot dewar din eshe tomake 300 taka dile ebong sathe 200 am pate dilen tumi nishchoi তার এই অসঙ্গতিপূর্ণ যেই প্রস্তাবটি সেটি তুমি মেনে নেবে না মানে তার এই টাকাটা তুমি কিন্তু ফেরত নেবে না কারণ টাকা এবং আমপাতা কিন্তু জাতে সমান নয় তাই টাকার সাথে আমপাতা কিন্তু যোগ করা যায় না টাকার সাথে যেমন আমপাতা যোগ করা যায় না তেমনি বেগের সাথে ত্বরণ কিংবা ত্বরণের সাথে বল যোগ করা যায় না যোগ করতে হয় বলের সাথে বল বেগের সাথে বেগ ত্বরণের সাথে ত্বরণ অর্থাৎ সমজাতীয় ভেক্টরের মধ্যে যোগ ও বিয়োগ করতে হয় এবার একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখব কিভাবে দুটি সমমানের ভেক্টরের যোগফল বিভিন্ন হতে পারে ভিন্ন ভিন্ন হতে পারে স্ক্রিনে খেয়াল করো এখানে খেয়াল করো দেখো ও বিন্দু হতে একটি বস্তু ওয়ে পথে 5 মিটার চলে এ বিন্দুতে পৌঁছালো ও বিন্দু হতে 5 মিটার সরণ ঘটিয়ে দেখো এ বিন্দুতে পৌঁছালো এবারে খেয়াল করো বস্তুটি তার গতির দিক পরিবর্তন না করে অর্থাৎ একই পথ বরাবর যদি আরো 5 মিটার চলে সে এ বিন্দু হতে দেখো বি বিন্দুতে গমন করে দেখো এই বিন্দু হতে আরো 5 মিটার সরণ ঘটিয়ে সে বি বিন্দুতে পৌঁছালো এবার ও বিন্দু হতে বি বিন্দুতে যেতে বস্তুটির মোট কত সরণ হবে আমরা জানি যে সরণ বলতে আসে আসলে বোঝায় কোন বস্তুর আদি অবস্থান হতে আদি বিন্দু হতে শেষ বিন্দু পর্যন্ত দূরত্বকে বোঝায় অর্থাৎ আদি বিন্দু হতে শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্ব সর্বনিম্ন দূরত্বকে বোঝায় তাহলে ও বিন্দু হতে বি বিন্দুতে যেতে বস্তুটির মোট সরণ কত হবে তুমি নিশ্চয়ই বলবে যে এটি হবে 10 মিটার এখানে দেখো তার মানে হচ্ছে 5 মিটার এবং 5 মিটার এই দুই সরণের যোগফল হয়েছে 10 মিটার অবশ্যই সেটি হবে 10 মিটার এবারে বস্তুটি যদি AB বরাবর না গিয়ে তার গতির দিকটা একটু পরিবর্তন করে AB1 পথে 5 মিটার সরণ ঘটিয়ে B1 বিন্দুতে পৌঁছে খেয়াল করে দেখো 5 মিটার সরণ ঘটিয়ে B1 বিন্দুতে পৌঁছে তাহলে O বিন্দু হতে B1 বিন্দুতে যেতে বস্তুটির সরণ কত হবে অর্থাৎ O বিন্দু হতে B1 বিন্দুর সর্বনিম্ন দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব কত হবে তুমি উত্তর দিবে নিশ্চয়ই সেটি 10 মিটার হবে না 10 মিটারের থেকে কম হবে তুমি একটি মিটার স্কেলের সাহায্যে O বিন্দু হতে B1 বিন্দুর সর্বনিম্ন দূরত্ব মেপে দেখো সেটি 10 মিটার হবে না তার থেকে কম হবে 9 মিটার 8 মিটার আমরা ধরে নিলাম সেটি 8 মিটার অবশ্যই সেটি 10 মিটারের থেকে কম হবে আমরা ধরে নিলাম 8 মিটার হবে মেপে দেখতে হবে আমাদেরকে ওকে ফাইন এবারে দেখো বস্তুটি যদি AB1 বরাবর না গিয়ে তার গতির দিকটা আরেকটু পরিবর্তন করে অর্থাৎ এই ওয়ের সাথে সমকোণে AB2 বরাবর 5 মিটার সরণ ঘটিয়ে দেখো B2 বিন্দুতে পৌঁছায় দেখো এই বিন্দু হতে যাত্রা শুরু করে সমকোণে দেখো এখানে যদি B2 বিন্দুতে পৌঁছায় তাহলে এবার দেখো O বিন্দু হতে এই B2 বিন্দুতে যেতে বস্তুটির মোট কত সরণ হয়েছে তার মানে O বিন্দু হতে B2 বিন্দুর সর্বনিম্ন দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব কত হবে এটি তুমি ভেক্টর বীজগণিতের সাহায্যেও করতে পারবে কিন্তু খুব সহজেই তুমি এটি করতে পারবে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এখানে দেখো O বিন্দু থেকে B2 বিন্দুর দূরত্ব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করে ফেলা যাবে এবং সেটি হবে 7.07 মিটার দেখো ও বিন্দু হতে বি বিন্দুতে যেতে সরণ কত হলো তার এটি হবে 7.07 মিটার তাহলে দেখো আগে যে দুটি যোগফল পেয়েছিলাম আমি তার থেকে কিন্তু এখনকার যোগফলটি আরো কম
এবারে দেখো বস্তুটি যদি এবি টু পথে না গিয়ে আর একটু দিক পরিবর্তন করে এবি থ্রি পথে পাঁচ মিটার চলে বস্তুটি বি থ্রি বিন্দুতে পৌঁছায়, দেখো বি থ্রি বিন্দুতে পৌঁছায়, তাহলে এবার ও বিন্দু হতে বি থ্রি বিন্দুতে যেতে বস্তুটির কত সরণ হবে, তার মানে ও বিন্দু হতে বি থ্রি বিন্দুর সর্বনিম্ন দূরত্ব সরলরৈখিক দূরত্ব কত হবে, সেটি নিশ্চয়ই আগের মতো 7.07 মিটার হবে না, তার থেকে অবশ্যই কম হবে, হয়তো 6 মিটার, 5 মিটার, 3 মিটার, 2 মিটার, কিন্তু অবশ্যই 7.07 মিটার নয়, তাহলে আমরা ধরে নিলাম সেটি 3 মিটার। তার মানে এবারের যোগফলটি কিন্তু আগের থেকেও কম হয়েছে। এবারে দেখো বস্তুটি যদি এবি থ্রি বরাবর না গিয়ে সে তা এ বিন্দু হতে একেবারে বিপরীতমুখী হয়ে ও বিন্দুর দিকে 5 মিটার গমন করে, তাহলে কোথায় গিয়ে পৌঁছে, দেখো এ বিন্দু হতে যাত্রা শুরু করে এবার সে ও বিন্দুর দিকে 5 মিটার সরণ ঘটালো, তাহলে দেখো বস্তুটির এখন সরণ কত হবে। দেখো এখানে বস্তুটি যেই বিন্দু থেকে একেবারে শুরুতে যাত্রা শুরু করেছিল, একেবারে প্রথমে যাত্রা শুরু করেছিল, দেখো সেই বিন্দুতেই সে অবস্থান করছে, অর্থাৎ তার আদি অবস্থান এবং শেষ অবস্থান একই বিন্দুতে, সুতরাং অবশ্যই তুমি বলবে তার সরণ হয়েছে 0 মিটার, কারণ সরণ বলতে বোঝায় আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব, এখানে সেই সর্বনিম্ন দূরত্ব হবে আসলে 0 মিটার, সুতরাং এবার কিন্তু তার যোগফল হয়েছে 5 মিটার এবং 5 মিটার সরণের যোগফল হয়েছে কিন্তু 0 মিটার, বস্তুটি চলেছে 5 মিটার এবং 5 মিটার কিন্তু সে আগের জায়গায় পৌঁছে গেছে, সুতরাং অবশ্যই তার এখানে সরণ হলো 0 মিটার। অর্থাৎ এই উদাহরণটি থেকে আমরা দেখলাম যে এই 5 মিটার এবং 5 মিটারের যোগফল দেখো প্রথমে ছিল 10 মিটার, পরে 8 মিটার, পরে 7.07 মিটার, পরে হয়তো 3 মিটার, পরে দেখো এখন হয়েছে 0 মিটার, তার মানে এখানে দেখো ভেক্টর যোগে ভেক্টর রাশির যোগে দেখো কিন্তু বিভিন্ন রকম রেজাল্ট আসে। ঠিক আছে, তাহলে আমরা এই ফলাফলটি বিশ্লেষণ করি, তাহলে আমরা লক্ষ্য করলাম যে দিকের বা কোণের ভিন্নতার কারণে 5 মিটার এবং 5 মিটারের যোগফল 0 মিটার থেকে 10 মিটার পর্যন্ত হতে পারে, আর ভেক্টর বীজগণিতে সরি সাধারণ বীজগণিতে এই রকমের ফলাফল কখনোই পাওয়া সম্ভব নয়। সাধারণ বীজগণিতে 5 মিটার এবং 5 মিটারের যোগফল অলওয়েজ 10 মিটারই হয়ে থাকে। ঠিক আছে, সুতরাং ভেক্টর রাশির যোগ বা বিয়োগ সাধারণ এই বীজগণিতে গণিতের সাহায্যে করা সম্ভব নয়, এটি করতে হবে হয় জ্যামিতিক উপায়ে আর নয় ভেক্টর বীজগণিতের মাধ্যমে। দেখো তাই ভেক্টর রাশির যোগ ও বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না, বরং তা ভেক্টর বীজগণিত বা জ্যামিতিক নিয়মে করতে হয়। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখলাম যে ভেক্টর রাশির যোগ ও বিয়োগ কেন সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। এবারে আমরা আর একটি বিশেষ একটি অন্যরকম একটি উদাহরণের মাধ্যমে দেখব যে কেন ভেক্টর রাশির যোগ ও বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। এটা এই উদাহরণটা একটু মজাদার, তোমরা খেয়াল করলে বুঝতে পারবা। ওকে ফাইন, এবারে খেয়াল করো, এবারে যে আমরা উদাহরণটি দেব সেই উদাহরণের মাধ্যমে দেখব ভিন্ন মানের দুই জোড়া ভেক্টরের যোগফল কিভাবে একই হতে পারে। এখানে খেয়াল করো ভিন্ন মানের দুই জোড়া ভেক্টরের লব্ধি সমান হতে পারে। এখানে একটি গ্রামের একাংশ দেখা যাচ্ছে, দেখো এখানে দুটি বাড়ি আছে এবং একটি শান বাঁধানো ঘাট আছে, দেখো এর পরেই দেখো একটি লেক আছে, লেকের অপর সাইডে একটি পাহাড় আছে, খুব মনোরম একটা দৃশ্য, দেখার মতো একটা দৃশ্য, মানে আমি মনে মনে এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে ভাবছিলাম, সাথে সাথে সেরকম একটি দৃশ্য এসে পড়লো। ঠিক আছে, এখানে দেখো এই সুন্দর এই মনোরম গ্রামে এই দেখো এক কর্নারে এই যে দেখো এটা তোমার বাড়ি, ঠিক আছে, আর এখানে দেখো একটি পুকুর ঘাট বা লেকের ঘাট যাই বলো না কেন শান বাঁধানো একটি ঘাট আছে, আর এখানে এটা হচ্ছে তোমার চাচার বাড়ি। ঠিক আছে, এখন দেখো প্রায়শই তোমার সেই অতি প্রিয় বন্ধু বা বান্ধবী তোমাকে ওই পুকুর ঘাটে এসে মোবাইলে কল দেয়। ঠিক আছে, আর বাধ্য হয়েই তোমাকে সেই পুকুর ঘাটে প্রায়শই যেতে হয়। ঠিক আছে, কিন্তু পুকুর ঘাটে যাওয়ার জন্য তোমার দুটি বিকল্প রাস্তা আছে, দেখো একটা রাস্তা এই যে ডান পাশ দিয়ে যেই রাস্তাটি অনেকটা সংক্ষিপ্ত, আর আর বাম পাশ দিয়ে একটি রাস্তা আছে একটু দীর্ঘ, দেখো ও বিন্দু হতে এ বিন্দুতে যেতে তোমাকে হাঁটতে হয় 90 মিটার, আবার এ বিন্দু হতে বি বিন্দুতে যেতে তোমাকে হাঁটতে হয় 60 মিটার, অর্থাৎ তুমি যদি তুমি যদি ও এ বিপথে পুকুর ঘাটে গমন করো তাহলে তোমাকে হাঁটতে হবে 150 মিটার, 90 মিটার এবং 60 মিটার মিলে 150 মিটার, কিন্তু ও বিন্দু থেকে বি বিন্দু সর্বনিম্ন দূরত্ব মানে সরলরৈখিক দূরত্ব হচ্ছে 100 মিটার, তার মানে হচ্ছে তুমি যদি তোমার বাসা থেকে পুকুর ঘাটে যাও তাহলে তোমার সরণ হয় 100 মিটার। ঠিক আছে, কিন্তু এই সংক্ষিপ্ত পথটি দিয়ে তুমি সাধারণত যাতায়াত করো না, কারণ হচ্ছে এই পথে সমস্যা আছে, এইখানেই দেখো তোমার চাচার বাড়ি, এখানে চাচা তো ভাই বোন আছে, ওরা যদি প্রায়শই তোমাকে
তাকে পুকুর ঘাটে যেতে দেখে তাহলে তারা কোশ্চেন করবে যে প্রায়শই তার পুকুর ঘাটে কি সমস্যা, সে সেখানে যায় কেন, বারবার তোমার বদনাম হয়ে যাবে। এই জন্যই সম্ভবত শিল্পী গেছেন ডাইনে তোমার চাচার বাড়ি বায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। যাই হোক, বাধ্য হয়ে তুমি এই লম্বা পথ দিয়ে গমন করো। কত ও বিন্দু থেকে সেই বিন্দুতে যেতে তোমাকে হাঁটতে হয় 200 মিটার এবং সে বিন্দু থেকে বিবিন্দুতে যেতে তোমাকে হাঁটতে হয় 300 মিটার। তার মানে তুমি বাম পাশের পথ দিয়ে যদি পুকুর ঘাটে যাও তাহলে তোমাকে হাঁটতে হয় 500 মিটার, কিন্তু এক্ষেত্রেও কিন্তু এই 200 মিটার এবং 300 মিটারের যোগফল কিন্তু 100 মিটার, অর্থাৎ তোমার স্মরণ হবে কিন্তু 100 মিটার। কারণ যেই পথ দিয়েই তুমি যাও না কেন, তোমার ও বিন্দু থেকে বিবিন্দুতে মানে তোমার বাসা থেকে পুকুর ঘাটের দূরত্ব কিন্তু সর্বনিম্ন দূরত্ব কিন্তু 100 মিটার। সুতরাং ডান পাশের পথ দিয়ে এই সংক্ষিপ্ত পথ দিয়ে গেলেও তোমার স্মরণ হয় 100 মিটার, বাম পাশের পথ দিয়ে গেলেও তোমার কিন্তু স্মরণ হয় 100 মিটার। তাহলে এই উদাহরণটি থেকে আমরা কি শিখলাম দেখো। সুতরাং উদাহরণটি হতে আমরা দেখলাম যে ভিন্ন মানের দুই জোড়া ভেক্টরের লব্ধি সমান হতে পারে। আমরা স্পষ্ট দেখলাম 90 মিটার এবং 60 মিটার মিলে হয়েছে 100 মিটার এবং 200 মিটার এবং 300 মিটার মিলে তোমার স্মরণ হয়েছে 100 মিটার, অর্থাৎ ভিন্ন দুই জোড়া ভেক্টরের যোগফল কিন্তু একই হয়েছে। আর এই রকমের যোগফল আসলে সাধারণ বীজগণিত হতে পাওয়া সম্ভব নয়। এই সকল কারণে ভেক্টর রাশির যোগ ও বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। তাহলে কিভাবে করতে হবে, বরং ভেক্টর রাশির যোগ ও বিয়োগ করতে হবে জ্যামিতিক নিয়মে বা জ্যামিতিক উপায়ে অথবা ভেক্টর বীজগণিতের সাহায্যে। দেখো, বরং ভেক্টরের যোগ ও বিয়োগ জ্যামিতিক উপায়ে বা ভেক্টর বীজগণিতের সাহায্যে করতে হয়। তাহলে এখান থেকে আমরা জানলাম আসলে কেন ভেক্টরের যোগ ও বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যায় না। সো গাইস, দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি অ্যান্ড বিইং অ্যাটেন্টিভ। খুব শীঘ্রই নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। বিশেষ করে আগামী পর্বে আমি আলোচনা করব কিভাবে ভেক্টরের যোগ করতে হয়। সেই পর্যন্ত সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।